বৃষ্টিতে ধসে পড়েছে ঘর, স্বামী হারায় বিধবা, একমাত্র সন্তানকে নিয়ে আশ্রয়হীন। কর্মহীনার করুণ আরজি ঘর মেরামতি। 14 বছর আগে দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছিল স্বামীর প্রাণ। এক সন্তানকে নিয়ে অন্যের বাড়ি পরিচারিকার কাজ করে কোনো মতে সংসার চালানোর একমাত্র উপার্জনের রাস্তা 2 বছর আগেই লকডাউনেই বন্ধ হয়ে যায়। প্রতিবেশীদের দেওয়া এক মুঠো চাল দিয়েই দিন কাটছিল কোনো মতে। দিন সাতেক আগে প্রবল বৃষ্টিতে ধসে পড়ে টিনে দিয়ে ঘেরা একমাত্র মাথা গোঁজার ঠাই। 7 দিন কেটে গেল বাড়ি মেরামতি করতে না পেরে একমাত্র সন্তান নিয়ে অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন। নদিয়ার শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকার এনা বিশ্বাস। তার বর্ণনায় কয়েকদিন আগেই একভাবে লেগে থাকা বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন, হঠাৎই ফুর মুড়িয়ে ঘরের টালির চাল টিনের বেড়া ধসে পড়ে। তবে অল্পের জন্য রেহাই পান তারা। এরপর চেঁচামেচি করলে ছুটে এসে টিন কেটে তাদের উদ্ধার করে। তবে এখনো ওই ধসে যাওয়া ঘরের মধ্যে যাতায়াত করতে হচ্ছে তাদের। সরকারি সহযোগিতার জন্য এনা দেবী স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভায় দরবার করেও কোনো ফল মেলেনি। তার একমাত্র আবেদন মাত্র কয়েকটা বাঁশ এবং কয়েকজন শ্রমিকের সহযোগিতা পেলে ঘরটি আবার বসবাসের উপযোগী হয়। তার মতে একবেলা না খেয়েও কাটানো যায় যদি মাথা গোঁজার ঠাই থাকে। তোমার কি হয়েছে এখানে, কি হয়েছিল? ঢুকতে গিয়ে সেদিনকে যখন বৃষ্টি হচ্ছিল তখন কোথায় ছিলে তুমি? এখন কোথা দিয়ে যাতায়াত করছো? কোথা দিয়ে পড়াশোনা করো? তো কোন ক্লাসে? ভেতরে গিয়ে ঢুকছো এখন? তো ভয় লাগছে না যে যখন হুড়মুড় করে ভেঙে পড়ে যদি? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আগে খুব বৃষ্টি হয়েছে, তখন ওই ঘরটা ধসে পড়ে যায়। ছেলে আমি হচ্ছে ছেলে আর আমি শুয়েছিলাম, থেকে তখন ডাকাডাকি করলাম, করে সবাই এসে ছুটে এসে বেড়া ওই পাশে টিন কেটে আমাদের দুজনা ঘর থেকে বের করে। তখন আমি হচ্ছে বের করে ওদের ওই পাশের বাড়ি শুয়েছিলাম, শুয়ে থাকে। তারপরে আমি এখন হচ্ছে ধরো পয়সা করি নেই, আর হচ্ছে ঘরটাও খাড়া করতে পারছি না। আর হচ্ছে কি কাজ করতেন আপনি? আমি ওই পাশে একজনের বাড়ি কাজ করি, লোকের বাড়ি। যে এখন এই লকডাউনের ভিতরে এখন হচ্ছে কাজটা বন্ধ হয়ে গেছে, এখন আমি কি করে চলবো? সবাই গিয়ে পাড়ার লোক কিছু মানে আর কি হয়তো কিছু সাহায্য মাঝে টুকটাক দেয়, দিয়ে ওইটা নিয়ে চলি আর টুকটাক কাজ করি। ছেলে কোন কিছু পড়ে? ছেলে শিখছে পড়ে। এই বাড়িতে কে কে থাকেন? এই বাড়িতে ছেলে আর আমি থাকি। আপনার স্বামী? স্বামী মারা গেছে, স্বামী নেই। কতদিন আগে স্বামী মারা গেছে? 8 বছর হয়ে গেল। তাহলে ছেলেকে নিয়েই থাকেন? হ্যাঁ, ছেলে নিয়েই থাকে। তো এই জায়গাটা তো আপনার নিজের নামে? হ্যাঁ, এই জায়গাটা আমার নামে। তো কাউন্সিলর জানে? কাউন্সিলর কাছে গিয়েছিল? কাউন্সিলর কাছে যাইনি, কাউন্সিলর কাছে আরো সবাই যাই, কিছু কিছু দেয় না, ওই জন্য আমি যাইনি। তো এখন কি করে মানে খাওয়া দাওয়া করবেন আর বাস করবেন বা কোথায়, কি ভাবছেন? ভাবছি আপনার মনে ওই হচ্ছে একটু সাহায্য করলে আমার সবচেয়ে ভালো হতো, আমি ঘরটা খাড়া করতে পারতাম, ঘরটা ইয়ে করতে। হ্যাঁ, কি নাম থাকবো কোথায়? এই কি নাম আপনার? আমার নাম হচ্ছে রীনা বিশ্বাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রামনগর চর। মিডিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।